সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি কেমন আছি আর আমার দিন কেমন কাটছে সেটা জানার জন্য তোমাদের আমার এই ব্লগটি অবশ্যই দেখতে হবে। চলো, সকালবেলা চলে এসেছি, তো বাগানে চলে এসেছি ভ্রমণ করতে। তো শাকগুলো কত সুন্দর বেড়ে উঠেছে, আকাশটা সকাল থেকে আজকে মেঘলা ওয়েদার, বৃষ্টির দেখা নেই, খুব গরম হচ্ছে, আর থাকা যাচ্ছে না। ঘামাচিগুলো কি বিরক্তই না করছে। কবে বৃষ্টি হবে তোমাদের যদি জানা থাকে জানিয়ে তো আমাকে কমেন্টে। সকালবেলায় দেখো মা যাচ্ছে, তো আগের দিন কালী পুজো বাড়ি গিয়েছিলাম, তো সকালবেলায় আর তুমি আশা করি ভালোই আছো। এত গরম হচ্ছিল আর থাকতে পারিনি, তো শেষমেশ উঠেই পড়েছি, সারা রাতই তো জেগে আছি। তো ভাবছিলাম কখন ভোরের আলোটা ফুটবে, তো দেখলাম 4:30টার সময় ভোরের আলো হালকা ফুটেছে, 4:15 থেকে হয়েছে মানে আলোটা ফুটে গিয়েছিলো। তো তাও আমার একটু ভয় করে, উঠতে পারিনি। তো এখন 5টা বাজে, এখন আমি উঠেছি। তারপরে চলে এসেছি বেলার দিকে, একটু বেলার দিকে, রবিবার তো একটু বাড়িতে কাজ ছিল, তো রান্না ভাত হয়েছে আর চিকেনটা আমি কষছিলাম, চিকেন কষা হয়ে গেছে ঢেঁড়স ভাতে। চিকেন কষাটা কেমন হয়েছে তোমরা জানিও। আর চিচিঙে ভাজা হয়েছে, আর হয়েছে মাছের টক মাছ দিয়ে, আর মৌরলা মাছের, যাই হোক একটা ঝাল হয়েছে মাছের, ছোট ছোট মাছের, আর শাক ভাজা আর থোড় ভাজা। তো আজকে রবিবারের মেনুতে এই খাবার ছিল। আর ডোডো এখানে জল নষ্ট করছে একভাবে, দেখো ও বোতলটা পেলে আর জল, দেখো ডাকছে আবার হাসছে কেমন, দেখো এই কোটি জামা কাপড় আমি এখন তুলেছি, উপরে গিয়ে শুকোতে দিয়ে আসি, তো বৃষ্টিতে তো ভিজেই গেল, আধা শুকনো হয়ে গিয়েছিল। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কত জোরে বৃষ্টিটা পড়ছে। খুব বৃষ্টি হচ্ছে, তো জামা কাপড়গুলো তো আমি তুলেই নিলাম দেখলে। তো বিকেলবেলা চলে এসেছি, দুপুরে তো বৃষ্টিটা হয়েইছে, আবার বিকেলবেলাতেও হালকা বৃষ্টি হয়েছে, তো হালকা কেমন মেঘ করে আছে, দেখো আবারও বৃষ্টি আসবে মনে হচ্ছে। বৃষ্টি ওই হালকা 1 ফোঁটা 1 ফোঁটা হচ্ছে, তো ওতে কি আমাদের কোনো ক্লান্তি যাচ্ছে, কোনো ক্লান্তি যাচ্ছে না, তার জন্য তো একটু বেশি জোরে বৃষ্টির প্রয়োজন বলো, কোনোভাবেই বৃষ্টি আসছে না। ঝেঁপে একটা যে বৃষ্টি আসবে, দেহটা যে শান্তি পাবে, সে বৃষ্টি আর হচ্ছে না, জানি না কবে বৃষ্টি হবে। অনেক বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে, মানে বুঝতে পারছো তো, শুধু আমাদের সামনের উঠোনটাই ভিজেছে, আর কিছু ভেজেনি, মানে এতই বৃষ্টি হয়েছে, 1 ফোঁটা বৃষ্টি এলো শুধু উঠোনটা ভিজিয়ে দিল। তারপরে দেখো তো মাছ দিয়ে গেছে বাড়িতে, তো আমার মাছের বাড়ি থেকে, তো মা এই মাছগুলো এখন কাটিং করবে। তো এগুলো কী মাছ তোমরা চেনো? এগুলো হচ্ছে সিলভার কার্প, অনেকে একে আর কি করে ইলিশ মাছও বলে। সিলভার কাপ মাছ খেতে কার কার ভালো লাগে জানিও, আমার সিলভার কাপ খেতে খুব ভালো লাগে। তো ডোডো এখন মাছগুলোকে নিয়ে টানাটানি করছে, ডোডো এখন হরিমিত্রিকা পড়েছে, তো মাছগুলো একটা অসময়েই দিয়ে গেছে। তো এখান থেকে ট্রেন যাচ্ছে, আমাদের ট্রেন লাইনের পাশেই বাড়ি, তার তোমরা ট্রেনের শব্দ পাচ্ছ, আর মাছগুলো অসময়েই দিয়ে গেছে, তো আমাদের রান্নাবান্না তখন মিটে গিয়েছিলো। তো মা এখন মাছগুলো কাটিং করছে, মাছ কাটিং করতে মা ভালোই পারে, তো দেখো কত সুন্দর মাছ কাটিং করছে, চলো তোমরা দেখো। তোমাদের যদি এই মাছ একটু গন্ধ মনে হয়, অনেকের আঁশটা নিয়ে একটা গন্ধ লাগে, কারোর যদি গন্ধ লাগে, একটু এই মাছের মধ্যে লেবুর রস মিশিয়ে নিও, আশা করি গন্ধটা চলে যাবে, তো এই মাছটা খেতে আর কোনো অসুবিধা হবে না। অনেকে কি আর কি করে ইলিশ মাছই বলে, ইলিশ মাছের মতনই লাগছে। ডোডো এখন ঠামের সঙ্গে বসে আছে,
ইনি এখন কোথ থেকে কাজ থেকে এলো বৃষ্টিতে ভিজে। আজকে দাড়ি গোঁফ সব ফেলেছে তো মুখটা অন্যরকম লাগছে, তাই আমি একটু আস্তেই ভিডিওটা অন করেছিলাম। তো একবার বেরিয়েছিল বাইরে, তো দেখো বিকেলবেলা এখন কাজ করছে। কি কাজ বলো তো? তো রান্নাঘরের যে পাখাটা রয়েছে না, ওই পাখাটা খারাপ হয়ে গেছে, তেল চিটচিটানি হয়ে গেছে, তো সেই পাখাটা চলে না। সেই পাখাটাই ও এখন, পাখাটা অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে, তো এতটাই তেল চিটচিট করছে তো ওর খুলতে অসুবিধা হচ্ছে। বেশ অনেকক্ষণ টাইম নিল খুলতে, হাতটা হড়কে যাচ্ছে, মানে ফুসকে যাচ্ছে, এতগুলো খোলাই যাচ্ছিল না স্ক্রুপগুলো। হয়েছে, কিছুটা খুলেছে, জোরসে টানো। তিন দিকের মুখ খুলে গেছে, কিন্তু আর একদিকে একটুখানি আটকে আছে বলে খোলা যাচ্ছিল না, তো ওই এসছে, খুলে গেছে। পাখাটা প্রচণ্ড তেল চিটচিট করছিলো, আর চলে এসেছি সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলায় ফুলটা কেমন লাগছে তোমরা বলো? তো এটাকে টগর ফুল বলে, থোকা টগর মনে হচ্ছে।